বীরভূম হনুত দেউচা পাচামি টোঠারে উতনৌ কথাই উচ্ছেন সদর কেদা বীরভূম জেলা প্রশাসন ওনা সাথে কয়লা খাদান লাগিদতে তেকেন্ড পাহাড়ি আতুরেন 140 গোটাং হড়া হাসা হাতাও মাড়াংরে হাসা রেনা ডকুমেন্টস 72 ঘন্টা মুদরে ঠিক রেনা কথা হয় মেনা কাদা ডিএম বিধান রয় উনিয়া লই উনকু ঘারোজ রেন হর কদো হাসা এমো রে রেবেন মেনা আকাদ কোয়া ওনা সাথে যাহা লেকা উতনৌ রেনা কথাই লেয়া আকাদা যে যাহা তিন আনাট এটকেটরে ওরেন হর কোয়া মেনা আকাদা ওনা কো সানাম সোলহে রেনা কথা আমাদের দেউচা পাঁচামি কোল ব্লকের মধ্যে ছোট যে ব্লক যেখান থেকে আমরা কাজটি শুরু করেছি আগে আমাদের দেয়ানগঞ্জ হরিণশিঙ্গা যে কোল ব্লক এই কোল ব্লকটির মধ্যে আমাদের কেন্দ পাহাড়ি এই কেন্দ পাহাড়ি যে এলাকা সেই কেন্দ পাহাড়ি এলাকার সব মানুষজন আজকে আমাদের কাছে প্রায় সব পরিবারই আমাদের কাছে এসছেন প্রায় 120 থেকে 130টি পরিবার এখানে আজকে এলেন তারা তাদের সাথে খুব খোলামেলা আলোচনা হয়েছে তারা সম্মতি প্রদান করেছেন কারো কারো কিছু সমস্যা ছিল কারো কারো জমির সমস্যা ইত্যাদি আছে যে তার হয়তো বাবা কিংবা ঠাকুরদার নামে জমি তারা হয়তো এখন নেই তাহলে ওয়ারিশ সূত্রে সেই জমির কাগজগুলি তৈরি করা কারো হয়তো অন্যের জমিতে বসবাস করছেন মানে অন্যের জমি মানে হচ্ছে আমাদের সরকারি জমিতে বসবাস করছেন বহুদিন ধরে তাদের যে পাট্টা যে পাওয়ার যে বিষয়গুলি আছে যেগুলি অন্যান্য যে আমাদের মৌজা বা টোলাগুলিতে আমরা অলরেডি কমপ্লিট করেছি সেই জিনিসগুলোই ওরা আবার চাইছেন যে যাদের আমাদের সরকারি জমিতে বসবাস করছেন তাদের পাট্টা যারা ওয়ারিশ সূত্রে যাদের এ হবে বা যারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে বা ইত্যাদি তাদের আলাদা আলাদা কাগজ বা ইত্যাদি তৈরি করে এই যে যাবতীয় বিষয় বা ইত্যাদি সেই বিষয়গুলি তাদের জমির বিষয়গুলি কী হবে বা ইত্যাদি এই যাবতীয় বিষয়গুলি খোলামেলা আলোচনা তারা চেয়েছিলেন আমরা তারা এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তারা এসেছেন তাদেরকে আমরা বুঝিয়েছি বা বলেছি বা ইত্যাদি এবং তাদের যে জমির কাগজ বা ইত্যাদি সেগুলি আমরা খুব তাড়াতাড়ি আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যেই তাদের জমির কাগজ বা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলি তারা বলেছেন কেউ হয়তো রাস্তার কথা বলেছেন যে আমার 1 কিলোমিটার রাস্তা আরেকটু থাকলে ভালো হয় কেউ জলের কথা বলেছেন আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমরা অলরেডি ওখানে আমাদের পিডিসিএল তরফ থেকে কিংবা আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে সমস্ত এক্সিস্টিং যে ফান্ড থাকে সেইগুলি থেকে আমাদের রাজ্য সরকার যেভাবে করছেন সেইভাবে তো আমাদের এগুলি করবে চলছে ওখানে রাস্তার কাজ অনেকগুলি কমপ্লিট হয়ে গেছে জলের ব্যবস্থার কথা বলেছেন জল তো অনেকগুলি আমাদের সিএসআর অ্যাক্টিভিটিস অর্থাৎ আমাদের পিডিসিএলের যে সিএসআর ফান্ড সেই ফান্ড থেকেই আমাদের অনেকগুলি জায়গায় আমরা জলের কাজগুলি চলছে আর অনেকগুলি জায়গায় রাজ্য সরকার পরিচালিত যে আমাদের জলস্বপ্ন প্রকল্প সেই জলস্বপ্ন প্রকল্পের কাজগুলিও আমরা শুরু করেছি তথাপিও যদি কোনো কোনো জায়গায় আমাদের বাঁধ পড়ে যায় মানে কোনো পাড়া বা টোলা বা ইত্যাদি সেখানেও স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ আলাদা আলাদা করে ছোট করে আমরা সেই জলের প্রকল্পগুলি করে আমরা খুব তাড়াতাড়ি সেগুলি আমরা করব এবং ইতিমধ্যে অনেকগুলি রাস্তা আমরা ওখানে করেছি ঢালাই রাস্তা করেছি পিচ রাস্তা করেছি বড় রাস্তা কিছু চলছে আমাদের জলের কাজগুলি অনেক জায়গায় কম শেষ হওয়ার মুখে আমাদের অনেক জায়গায় সোলার যে ল্যাম্প সেগুলোই করছি বা ইত্যাদি অনেক জায়গাগুলোতে আমাদের আদিবাসীদের যে এসটি সার্টিফিকেট সেগুলি দেওয়া হয়েছে আমরা আউটরিচ ক্যাম্প করেই করছি এবং আপনারা জানেন যে এই কথা বিবেচনা করেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের আগামী 13 তারিখ থেকে অর্থাৎ 13ই জুন থেকে 31 জুলাই পর্যন্ত আমাদের সব জায়গাগুলোতেই আমাদের আউটরিচ ক্যাম্প করে আরও নিবিড়ভাবে আমাদের বিশেষ করে আমাদের যে জমির যে সমস্যাগুলি আছে কাগজপত্রের যে সমস্যাগুলি সেগুলি এবং তার সাথে সাথে আরও 13টি বিষয় কোথাও আমাদের স্বাস্থ্যসাথী কোথাও হয়তো আমাদের রেশন কার্ডের যে সমস্যা কোথাও আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বা কোথাও আমাদের SC ST সার্টিফিকেট যদি কিছু ইত্যাদি থাকে এরকম জমির সমস্যা সহ আরও 13টি অর্থাৎ মোট 14টি এরকম আমরা আউটরিচ ক্যাম্প করে অর্থাৎ সেই পাড়ায় সেই টোলায় গিয়ে আমরা ক্যাম্প করে সারা বীরভূম জেলা জুড়ে দিয়ে আমাদের দেউচা পাঁচামি তো বটেই সারা বীরভূম জেলা জুড়ে কিন্তু এইটা আমরা করছি কিন্তু জমির কাগজের যে বিষয় সেটি হচ্ছে যে আজকে সবাই বোঝাবুঝি করতে এসেছিলেন বা ইত্যাদি অনেকেই সম্মতি প্রকাশ করেছেন তাদের কাগজপত্র ইত্যাদি সুতরাং সম্মতি প্রকাশ প্রায় সবাই করেছেন আজকে যে 120 জন সবাই সম্মতি প্রকাশ করেছেন তাদের জমির কাগজ
পর্চা বা ইত্যাদি যে আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে আগামী 72 ঘন্টার মধ্যে সেগুলি আমরা করে তাদের হাতে আমরা তুলে দেবো, যাতে এই সম্মতিপত্রের সাথে এইগুলি জমির যে পরিমাণ সেটা নির্ধারিত হয় এবং তাদের নামগুলি আমরা পিডিসিএল কাছে পাঠিয়ে দিতে পারি, যাতে তাদের সরকারি চাকরির যে বিষয়টি আছে পুনর্বাসন প্যাকেজের মধ্যে সেই সরকারি চাকরির মনোনীত প্রার্থী হিসেবে তারা বিবেচিত হন। এবং বেশিরভাগই প্রায় 100%, 99% তো বটেই আদিবাসী মানুষজনই কিন্তু এসছে।